এই ধরনের স্পেসিফিক অভিযোগ মিথ্যা বলতে সেটা বিশ্বাস করা একটু কঠিন, বাট হিস্টোরিক্যালি লাইক মেয়েরা মিথ্যা অভিযোগ আনার হিস্ট্রি আছে প্রচুর। এই হিস্ট্রিটা যে খুব কম তা না, প্রচুর। বলতে না বলতে আমার থিওরির প্রমাণ চলে আসছে। শবনম ফারিয়ার কাছে প্রথম আলো গেছে, গিয়ে বলছে যে আপনার হাজব্যান্ড এগুলো বলছে, আপনার এসব দাবির তো ভিত্তি পাওয়া যাচ্ছে না। তখন সে 100% পুলটি। মডেল অভিনেত্রী শবনম ফারিয়া হচ্ছে রিসেন্টলি একটা অভিযোগ আনছেন যে ওনার হাজব্যান্ড হচ্ছে ওনাকে পিটে হাত ভেঙে ফেলছিল আজকে থেকে বেশ বছর কয়েক আগে। সো উনি ফেসবুকে একটা পোস্ট দিয়ে এই ধরনের একটা অভিযোগ একটা ইঙ্গিত করছেন। নাও আপনারা যদি ব্যাকগ্রাউন্ড কেউ জেনে না থাকেন, একটা কুইক ব্যাকগ্রাউন্ড দিয়ে, সেটা হচ্ছে শবনম ফারিয়া ডিভোর্স হয় বছরখানেক আগে। ফারিয়ার সাথে যে ভদ্রলোকের বিয়ে হয়, আমি যদি ভুল মনে করে না থাকি, ওনারা অনলাইনে পরিচয় হয়, তারপর খুব স্বল্প পরিচয় বিয়ে হয় অনলাইনে। দ্যাটস হাউ কাইন্ড অফ দে গট টু নো ইচ আদার। এই অভিযোগটা আনার পর আমি লাইক এই ধরনের স্পেসিফিক অভিযোগ মিথ্যা বলতে সেটা বিশ্বাস করা একটু কঠিন, বাট হিস্টোরিক্যালি লাইক মেয়েরা মিথ্যা অভিযোগ আনার হিস্ট্রি আছে প্রচুর। এই হিস্ট্রিটা যে খুব কম তা না, প্রচুর। সো যেই কারণে সত্য মিথ্যা যখন মিশে যায় তখন আসলে এই বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায় আর কি। তো মেয়েরা নানান সময় নানান টুল ব্যবহার করে নানান কারণে, এটা আমরা জানি। কিন্তু ওর মেয়েরে হাত ভেঙে ফেলছে এটা সে মিথ্যা অভিযোগ এতদিন পরে করবে, এটা মনে করার কোনো কারণ নাই নেসেসারিলি। বাট আমি ওই পয়েন্টটা মেক করতে চাই যে প্রচুর প্রচুর মিথ্যা অভিযোগ মেয়েরা সুযোগ সুবিধা মতো আনে, নানান রকম এটা করে তারা, এবং তারা নানান রকম সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করে, যেহেতু নারী এই জন্য একটা সিম্প্যাথেটিক ব্যাপার থাকে, ওইটাকে তারা ড্র করার চেষ্টা এবং এক্সপ্লোয়েট করার চেষ্টা সকল মেয়ে করে, একদম সকল মেয়ে করে। যখনই বিপদে পড়বে সে ওই জিনিসটাকে খেলার চেষ্টা করবে। সো এটা আমি একটা ফুটনোট অ্যাড করতে চাইলাম। নাও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তার হাজব্যান্ড একটা প্রথম আলো হচ্ছে ইন্টারভিউ নিছে তার, তার বলতে তার হাজব্যান্ডের ফারিয়ার। তো এখন আমরা দুই দিকের কথা শোনার একটা সুযোগ আসছে। শব্দ ফারিয়ারটা শুনছি, শুনে দৌড়াদৌড়ি করার কিছু নাই, এই ফাঁসি চাই, লাফালাফি, এই ধরো ওই লোককে চলে ভরে রাখো, এইসব উন্মাদনা করার কিছু নাই। এখন এই এই লোককার ব্যাখ্যা শুনি, তারপর আমরা একটু বুঝতে পারবো যে কি হোয়াটস গোয়িং অন। নাও প্রথম আলো ইন্টারভিউটা আমি একটু পড়ে শোনাই, পড়ে শোনাই, তারপর লাস্ট কথা অ্যাড করবো আমার চিন্তা। প্রথম আলো প্রশ্ন করতেছে, বিচ্ছেদের এতদিন পর আপনার সাবেক স্বামী, সাবেক স্ত্রী, পার্ডন মি, আপনার সাবেক স্ত্রী মানে হাজব্যান্ডের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, মানে স্বপ্ন ফারিয়া এই ধরনের অভিযোগ কেন সামনে আনলেন? এটার উত্তরে ভদ্রলোক বলতেছেন, একটা ঘটনা এক বছর আগে যেখানে শেষ হয়ে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে যেখানে এক বছর আগে, সেটা এখন কেন সেন্সেশনালাইজড করা হচ্ছে? কেউ যদি অন্য কোনো ইস্যুতে, নাও এই পয়েন্টটা একটু অ্যাড্রেস করে যাই, সেটা এখন কেন সেন্সেশনালাইজড করা হচ্ছে, এটা একটা ভ্যালিড পয়েন্ট আবার ইনভ্যালিড পয়েন্ট অ্যাট দ্য সেম টাইম। ভ্যালিড কোন জায়গাতে, যে সেটা হচ্ছে যে এখন এসে সেন্সেশনালাইজ করা হচ্ছে কোনো উদ্দেশ্য থেকে কিনা। যদি সেটা কোনো উদ্দেশ্য থেকে করা হয়ে থাকে, সেই উদ্দেশ্যটা আমাদেরকে নিয়ে কথা বলা, আলোচনা করা, সেটা একটা ভ্যালিড পয়েন্ট যে কেন সে এতদিন পর, কী উদ্দেশ্যে, কী তার মোটিভ, কী সি, হোয়াট ইজ শি ট্রাইং টু গেইন ফ্রম হিয়ার, এটা একটা ভ্যালিড আলোচনা। ইনভ্যালিড যে জায়গাতে যে মেরে হাত ভাঙে, এটা কিন্তু একটা ফৌজদারি অপরাধ, এবং ফৌজদারি অপরাধের একটা ব্যাপার হচ্ছে যে এই ভাষায় বলে এরকম যে ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। মানে বেসিক্যালি কথাটার মানে হচ্ছে ক্রিমিনাল অফেন্স কখনো আউটডেটেড হয় না। বেসিক্যালি এই ব্যাপারটা এরকম যে আপনি যদি 50 বছর আগে কাউকে মেরে থাকেন, 50 বছর হয়ে গেছে, 50 বছর পর অভিযোগ আনছে, এখন বিচার করা যাবে না, এমন কোনো ব্যাপার নাই। ফৌজদারি অপরাধ এটা যখন অভিযোগ আনা হবে তখনই এটার বিচার করা যাবে, রাইট? সো এটা সময়ের সাথে এটা নির্ভরশীল না যে এত আগের অভিযোগ এখন কেন আনতেছেন। হ্যাঁ, লাইক আই সেড, এটা একটা ভ্যালিড প্রশ্ন যে এত আগের অভিযোগ এতদিন নাই না এখন কেন আনতেছেন, এটা উদ্দেশ্য কি, সেই আলোচনা আমরা করতে পারি। কিন্তু আইনের দৃষ্টিতে সেই লিগাল সুযোগ আছে যে কাউকে গায়ে হাত তোলা একটা ফৌজদারি অপরাধ, এবং সেটা এত বছর, আরও 50 বছর পর এই অভিযোগ সে আনতে পারবে না। ইস্যু যেটা যে এত দিন পর অভিযোগ আনলে এই অভিযোগটার প্রমাণ করা যাবে না, এতদিন পর এই ধরনের অভিযোগ প্রমাণ করা অলমোস্ট ইম্পসিবল। সো ইন দ্যাট সেন্স যে এই অভিযোগটা এতদিন পর আনলে ইট উইল গো নো ওয়ার, এটা প্রমাণ করা যাবে না। নাও এক বছর তো খুব বেশি সময় না, সো এক বছর আগের এভিডেন্স থাকতেই পারে তার কাছে নানান রকম, সেটা থাকলে সে যদি মামলা করে এবং সেই অভিযোগ আদালতের সামনে উপস্থাপন করতে পারে, নাইস। কী প্রমাণ থাকবে এক বছর পর, কী প্রমাণ দেখাবে? আমি বাংলাদেশের আদালতে কিন্তু ভিডিওকে এভিডেন্স হিসেবে, ভিডিও এভিডেন্সকে এভিডেন্স হিসেবে অ্যাকসেপ্ট করা হয় না। এই ব্রিটিশ আমলের আইন টেন এগুলো, তখন তার ভিডিও এভিডেন্সের কোনো প্রশ্ন ছিল না। সো সেই আইন পরিবর্তন করছে কিনা এখন আমি জানি না, খুব সম্ভবত এখনও করে নাই, খুব সম্ভবত আইনকে একটু এক্সটেন্ড করে তারপর ভিডিও এভিডেন্সকে সম্ভবত গোচরে বা কনসিডারেশনে নেওয়ার মনে হয় একটা সিস্টেম করে নিছে আদালত। আমি ইফ এম নট রং, আমি জানি ডিটেলসগুলো, আপনারা যারা কেউ যদি লয়ের লোক হয়ে থাকেন, বাংলাদেশের লটও জানেন, আমাকে একটু কমেন্ট করে জানান যে ভিডিও এভিডেন্স অ্যাকসেপ্ট করা হয় কি না।
বাট মানে সেটা হচ্ছে পয়েন্ট যে এতদিন পরে সে প্রমাণ করাটাই ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই এই একটা লাইন, এটার অনেক অ্যাঙ্গেল আছে, এটা আলোচনা করে ফেললাম যে একটা ঘটনা এক বছর আগে যেখানে শেষ হয়ে গেছে সেটা এখন কেন সেন্সেশনালাইজ করা হচ্ছে, প্রশ্নটা ভ্যালিড এবং ইনভ্যালিড অ্যাট দ্য সেম টাইম, রাইট? সো এটা আলোচনা করলাম। কেউ যদি অন্য কোনো ইস্যুতে তোপের মুখে থাকেন, এটাকে দিয়ে কনসেন্ট্রেশন হয়তো অন্যদিকে ডাইভার্ট করার উদ্দেশ্য হতে পারে। সো এই ভদ্রলোক এই কথাটা যেটা বলতেছেন, যেটা আমি বুঝতে পারছিলাম, পরবর্তীতে আর একটু সামনে ক্ল্যারিফাই করবেন উনি, সো আমি যেটা বুঝতে পারছিলাম এবং সেটাই কারেক্ট, সেটা হচ্ছে উনি বুঝাইতে চাইতেছেন যে শবনম ফারিয়ার বিরুদ্ধে রিসেন্টলি যে একটা মামলা হয়েছে আদালতে, এই কারণে সে এখন এক বছর আগে রেগুলার টেনে আনতেছে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্যে অর সিম্প্যাথি পাওয়ার জন্যে, যেটাই হোক সে এই লোক ওই দিকে ইঙ্গিত করতেছে যে এইসব কারণে হঠাৎ করা করে সে যখন একটা ঝামেলা আছে তখন ওই জিনিসটা এনে আলোচনাটা ঘুরিয়ে দিচ্ছে কিনা। তবে ভদ্রলোক এটা একটা থিওরি জায়গাতে রাখছে একেবারে, মানে এইটাই কারণ, এইসব কনক্রিট কথাবার্তা বলে নাই। উনি বলছে যে এইটা একটা কারণ কিনা আমি জানি না, যদিও আমি নিশ্চিত নই, আই ডোন্ট নো, এটা আমার ধারণা, ভদ্রলোক বলছে আমার মনে হচ্ছে, আমি নিশ্চিত না, সেটা একটা ভালো ব্যাপার, শয়তানি টাইপের স্টেটমেন্ট না। এবার সে বলতেছে ডোমেস্টিক ভায়োলেন্টের ব্যাপারটাতে, অভিযোগের ব্যাপারে, আমি ডোমেস্টিক ভায়োলেন্স কখনোই সাপোর্ট করি না, স্বামী বা স্ত্রী যেই হোক কেউ কারো গায়ে কখনো হাত তুলতে পারবে না, ডোমেস্টিক ভায়োলেন্সে জড়িত থাকতে পারবে না, আমি কখনোই এসব সাপোর্ট করি না। এখানে সে শবনম ফারিয়ার কথা হচ্ছে, এখানে শবনম ফারিয়া যে অভিযোগ এনেছে তা সত্যি খুব দুঃখজনক, তাছাড়া ফারিয়া কিন্তু সরাসরি কোথাও বলেনি আমি মেরে হাত ভেঙে দিয়েছি, ভাষা ভাষা ভাবে লিখেছে যেটার মিনিং দ্বারা যে হাতটা আমি ভেঙে দিয়েছি। এটা কিন্তু, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্ট্যান্ট নন ইম্পর্ট্যান্ট অ্যাট দ্য সেম টাইম। লাইক এটা ট্রু যে শবনম ফারিয়া খুব ভাষা ভাষা, আমি চেষ্টা করবো ওর পোস্টটা খুঁজে বের করে এখানে অ্যাড করতে বা ওনার, সো শবনম ফারিয়া আসলে ভাষা ভাষাভাবে বলছে, এটা কেন, এটার একাধিক ব্যাখ্যা হইতে পারে। নাম্বার একটা ব্যাখ্যা হইতে পারে যে সে সরাসরি একজনের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনলে সে যদি প্রমাণ করতে না পারে তখন সে আবার তার বিরুদ্ধে, যেমন হাজব্যান্ড তার বিরুদ্ধে বা লিগাল অ্যাকশন নেওয়ার চেষ্টা করতে পারে যে আমার বিরুদ্ধে এত বড় একটা মিথ্যা অভিযোগ আছে, এখন তুমি প্রমাণ করো, এখন এক বছর আগের জিনিস তো ফারিয়ার কাছে প্রমাণ নাই। তো ওই জায়গা থেকে সে ভয়ে সরাসরি বলার সাহস পাচ্ছে না যে ও আমাকে মেরে হাত ভেঙে দিছে, প্রমাণ করতে পারবে না দেখে, এটা হওয়ার লাইকলিহুড কম, বাংলাদেশে আইনা তো বাংলাদেশে মেয়েদের কোনো ভয় নেই। সো আমার মনে হয় না ওইটা কারণ। আর সে যেটা বুঝাতে চাইতেছে হাজব্যান্ড, যে যে এখানে শয়তানি করতেছে, সে সে সরাসরি বলতেছে না কারণ আমি আসলে কাজটা করি নাই, কিন্তু সে এমনভাবে বলতেছে জানি মানুষ মনে করে কাজটা আমি করছি, আমাকে সিস্টেম করে আমাকে হইতেছে এটাতে কালার করার চেষ্টা করতেছে না। প্রথম আলো বলতেছে ভদ্রলোককে, আপনার কাছে সরাসরি জানতে চাই আপনার বিরুদ্ধে হাত ভাঙার অভিযোগ সত্য কি মিথ্যা? এবার ভদ্রলোক বলতেছে আমি এটা স্বীকার করছি না, এটা একদম মিথ্যা, হতে পারে মানসিকভাবে সে ডিস্টার্বড আছে, নয়তো অন্য কোনো ব্যাপারে কনসেন্ট্রেশন অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে, ওই যে শবনম ফারিয়ার মামলা হয়েছে এটার ব্যাপারে আবার ইঙ্গিত করতেছে, এটা হয়তো হতে পারে যে আমি আগেও বলেছি ওকে, সে হয়তো হয়তো দিয়ে বলতেছে সে নিশ্চিত না, এটা এই এটা ভালো ব্যাপার যেভাবে করে বলছে সে, যেটার কোনো ভিত্তি নাই, সেটার থিওরি হিসেবে দাবি করারও সুযোগ নাই, সেটাকে একটা প্রবাবল থিওরির জায়গায় রাখছে, দ্যাটস গুড। এতদিন পর এমন একটি ইস্যু তাহলে সামনে এলো কেন, প্রথম আলো জানতে চাচ্ছে ওনার কাছে। এবার উনি বলতেছেন এটা নিয়ে এভাবে সংবাদ মাধ্যমে লেখালেখির কারণে আমার পরিবার অকওয়ার্ড একটা পরিস্থিতিতে পড়েছে, বিভিন্ন জায়গায় নিউজ আসছে, আমি বউ পিটাইছি, এই ইমেজ আমি নিজেও কখনো চাইনি, কিন্তু ও মানে শবনম ফারিয়া তো এতদিন পর্যন্ত অন্য অনেকের কাছে আমাকে এটা, এই কথাগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট অ্যান্ড ট্রু, এই কথাগুলো ট্রু অ্যান্ড ইম্পর্ট্যান্ট, আপনারা যদি শবনম ফারিয়ার ইন্টারভিউগুলো বা ইয়ে না ফলো করে থাকেন আমি করছি, সো এই উনি যে দাবিটা করতো সেটা সত্য, তাদের ছাড়াছাড়ি হওয়ার পর শবনম ফারিয়া বলছে খুব আমি তাকে খুব সম্মান করি, আমরা খুবই ভালো বন্ধু, এই সেই। তখন এই ভদ্রলোকের কথা হচ্ছে আমি যদি তাকে পিটে হাত ভেঙে ফেলতাম এই কারণে ছাড়াছাড়ি হইতো, তাইলে তো সে হেঁটে হেঁটে এই কথাগুলো বলতো না যে আমরা একজন আরেকজনের প্রতি সম্মান আছে, আমরা খুব ভালো বন্ধু হয়ে থাকতে চাই, এই কথা যে পিঠে হাত ভেঙে ফেলছে তার ব্যাপারে এই কথাগুলো বলার বাস্তবসম্মত না। তো এই কথাটা ভদ্রলোক বলতেছেন, শবনম ফারিয়া তো এতদিন পর্যন্ত অন্য অনেকের কাছে আমাকে রেসপেক্ট করেছে বলে শুনেছি, আমার পয়েন্টটা হচ্ছে আমার প্রতি যদি ওর এতই বিরূপ প্রতিক্রিয়া থাকতো তাহলে কিন্তু এই এক বছর সে আমার সঙ্গে বন্ধু থাকতে চায়, আমার জন্য দোয়া করে এসব বলতো না। সঠিক কথা, সঠিক কথা, হঠাৎ এতটা তিক্ত হচ্ছে কেন এটা আমারও প্রশ্ন। ফারিয়ার স্ট্যাটাস দেওয়ার পর আমার প্রথম স্ট্যাটাসে লিখেছিলাম হতে পারে সে আমার জীবনে হ্যাপি না, মানসিকভাবে বিপর্যস্ত, তবে আমি কিন্তু জানি না, সবই আমার ধারণা, এটা একটা ভালো ব্যাপার, এটা আমি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, বাঙালির কিন্তু এই অ্যাটিটিউডের মাইন্ডসেটের না, বাঙালির খালি বদমাইশি করার হইতেছে একটা মাইন্ডসেট, কিন্তু ওই লোক কিন্তু বারবার করে বলতেছে যে এগুলো আমি ধারণার জায়গা থেকে বলতেছি, আমার হাতে কোনো প্রমাণ নাই, এগুলা হয়তো হয়তো করে এই হি মেড শিওর যে তার এই কথাগুলা যে এগুলা ধারণা প্রসূত এটা সকলে বুঝতে পারে। হতে পারে সে ইদানিং ই ভ্যালি বা এই লাস্টে সে কথাটা ক্লিয়ার করছে, শুরুর দিকে যেগুলো ইঙ্গিত করতেছিল, হতে পারে সে ইদানিং ই ভ্যালি বা অন্য জায়গায় অকওয়ার্ড পরিস্থিতিতে পড়েছে তাই হয়তো এমন কথা বলছে, আবারও বলছি সবই আমার ধারণা। আমি কাজটা শেষ করে নিই আব্বা, আপনাদের বিবাহ বিচ্ছেদ তো পারিবারিক সমঝোতার মধ্য দিয়ে হয়েছে, প্রথম আলো ভদ্রলোকে বলতেছে, এবং ভদ্রলোক বলতেছে একদম তাই, আমরা পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে ডিভোর্স নিয়েছি, আলাদা হয়েছি, আমাদের তখনও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, যদি এমন হতো যে ও আমাকে উকিল নোটিশ পাঠিয়েছে বা আমার বাসা থেকে ওর কাছে নোটিশ গেছে, এরকম কিছুই কিন্তু হয়নি।
আচ্ছা, এই কথাটা আমি যখন আগে খেয়াল করিনি যখন পড়ছি, যদি এমন হতো যে আমরা পারস্পরিক বছরের মধ্যে যদি ডিভোর্স নিয়েছি, আমাদের তখন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, যদি এমন হতো যে ও আমাকে উকিল নোটিশ পাঠিয়েছে বা আমার বাসা থেকে ওর কাছে নোটিশ গেছে, এরকম কিছু কিন্তু হয়নি। এটা কি সে ডিভোর্সের নোটিশের ব্যাপারে বলতেছে নাকি এই অভিযোগটা যে আনছে মারার এইটার ব্যাপারে বলতেছে, এটা আমি বুঝতেছি না। আমরা কিন্তু একসঙ্গে কাজে অফিসে গিয়ে তালাকটা করেছি, ও তালাকের ব্যাপারে বলতেছে, যেটা আমি একটু আগে খেয়াল করিনি যখন পড়ছিলাম। ওইখানে আমার কোনরা কোনো কারণে নেতিবাচক মনোভাব দেখেনি, বুনি বোনা হয়নি, বলা ছাড়া তো আর কিছু নেই, আমি হয়তো সামনে আমার জীবন নিয়ে এগিয়ে যাবো অকারণে। এগুলো কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। দেখেন, আমি মানে ফারিয়ার অভিযোগ, ফারিয়া মিথ্যা কথা বলছে এটা বলার আমার সেই ক্যাপাসিটি নাই, কিন্তু ফারিয়ার অভিযোগের সাথে এবং ফারিয়ার ব্যবহারের সাথে এতদিন এই ভদ্রলোক যে পয়েন্টগুলো বলছেন একদম একদম ভ্যালিড পয়েন্ট, রাইট? এবং এই ভদ্রলোক বলতেছেন যে আমরা কিন্তু তালাকের উকিল নোটিশ, তালাকের নিয়ম হচ্ছে বাসায় উকিল নোটিশ পাঠাইতে হয়, তারপর হয়েছে যে একজন আরেকজনকে তালাক দিলে উকিল নোটিশ পাওয়ার পর সেটা অ্যাকসেপ্ট করবে, সাইন টাইন মনে হয় করতে, এরকম কিছু। সে যদি অ্যাকসেপ্ট নাও করে নির্দিষ্ট সময় পর সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, সো এই এই কোনো প্রসেসেই যায় না। তার মানে যেটা সে বলতেছে যে তালাক যেরকম একটা মানে বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে সাধারণত মানুষ ডিভোর্স নেয়, একজন আরেকজনের মুখও দেখে না, একটা নোটিশ পাঠিয়ে দেয়, ডিভোর্স অ্যাক্টিভ হয়ে যায়, এইভাবেও ব্যাপারটা হয় নাই। তারা খুবই কাজী অফিসে গিয়ে দুজন একসাথে কাজী অফিসে গিয়ে তালাক নিছে এবং পরিবার সহ একসাথে মনোমালিন্যকে কারণ হিসেবে দেখায়। সো মারপিট করে হাত ভেঙে ফেলছে, এরকম কোনো মানে এই ভদ্রলোকের দাবিগুলা কিন্তু সত্য। যেমন এটা তো আমরা জানি না কাজী অফিসে, এটা তো নিশ্চয়ই মিথ্যা বলতেছে না, কিন্তু এই যে তালাক হওয়ার পর শুভম ফারিয়া বলছে ইন্টারভিউগুলোতে হেঁটে হেঁটে যে আমরা খুবই একজন আরেকজনকে সম্মান করি, সারা জীবন বন্ধুর মতো, এই কথাগুলো বলছে। এই কথাগুলো বলছে মানেই যে শবনম ফারিয়াকে সে পিঠে হাত ভাঙে নাই, এটা তো আমরা বলতে পারি না। কিন্তু একটা মানুষকে পিঠে হাত ভেঙে ফেললে এবং সেটার ফলশ্রুতিতে তালাক হইলে, এই জিনিসগুলো আসলে ঠিক বাস্তবসম্মত হয় না। সো ভদ্র এই কারণে যে সবসময় দুই সাইডের কথা শুনতে হয়, এটা হয়েছে খুব ইন্টারেস্টিং ব্যাপার। এটা যে শিক্ষা আপনাদের জন্য এবং আমার জন্য, যে দুই সাইডের কথা শুনলেই দেখবেন যে সব উলট পালট হয়ে গেছে। এক সাইডের কথা শুনে আপনি খুব কনভিনসড, ওই সাইডের কথা যখন শুনবেন তখন দেখবেন যে আরে এসব কিছুরই একটা ব্যাখ্যা বা কাউন্টার আছে, অথবা সে এমন এক পেশে উপস্থাপন করছে আপনি মাথা চক্কর মারবে দুই পাশের বক্তব্য শুনলে। মানে এই অভিজ্ঞতার কারণেই তো আমি এখন লাইক সবসময় পয়েন্টটা বলি যে এক দিকের কথা শুনে কখনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তো ভদ্রলোক যে পয়েন্টগুলো করছেন, মেক করছেন, খুবই ভ্যালিড পয়েন্ট, খুবই লেজিটিমেট পয়েন্ট এবং খুবই ভদ্রস্তূপায় করছেন। নাও প্রশ্ন হচ্ছে, এইরকম ঘটনাটা যদি ঘটে থাকে তাহলে ফারিয়া তো একটু কেন আরও বেশি চাইলে করতে পারে, কিন্তু যদি না ঘটে থাকে সেক্ষেত্রে সে যে লোককে নিয়ে এরকম করতেছে কি উদ্দেশ্য কি, আই ডোন্ট নো। অনেস্টলি আমার যেটা মনে হয় খুবই লাইক ওই যে ভদ্রলোকের মতো বলতে হচ্ছে, হতে পারে আমার ধারণা যে হয়তো ওই ভদ্রলোক পিটে হাত ভেঙে ফেলা নাই, হয়তো ঝগড়াঝাটি ধাক্কাধাক্কির মধ্যে হয়তো পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, এটাকে এখন ফারিয়া বানানোর চেষ্টা করতেছে আমার হাত ভেঙে ফেলছে। ওই যে ইয়ের মতো ওই যে কয়েকদিন ধরে আলোচনা করতেছি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি মার্ডার কেস, যে প্ল্যান করে হইতেছে, ইন্টেন্ট করে মারা হয়েছে ফার্স্ট ডিগ্রি মার্ডার, আর একটা হচ্ছে প্ল্যান ইন্টেনশন ছিল না, রেজাল্টেড ইন ডেথ, আমি তাকে ধাক্কা দিলাম সে পড়ে গিয়ে দায়ের উপর পড়ছে, পড়ে মরে গেছে, আমি কিন্তু তাকে দায়ের উপর ফেলি নাই ধাক্কা দিয়ে মারার জন্য, ওইটা হবে সেকেন্ড ডিগ্রি মারা এরকম। সো তাকে ধরে মেরে হাত ভেঙে ফেলছে নাকি তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল ঝগড়াঝাটি, আই ডোন্ট নো, হয়তো ওই লোক ধাক্কা মারছে হাত ভাঙার জন্য না মারার জন্য না, ফারিয়া গিয়ে পড়ে কোথাও হাতে ব্যথাবে হাত, এরকমও হইতে পারে, আই ডোন্ট নো। সো যেটা বলতেছি যে বলতেছি কারণ ফারিয়া নিজে সরাসরি অভিযোগটা আনতেছেন এবং যেটা অবশ্য সব কিছু মিলায়ে ফারিয়ার অভিযোগটা ঠিক বস্তুনিষ্ঠ হলে আমার এখন মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে সে একটু টুইস্ট মারার চেষ্টা করতেছে এখানে। হ্যাঁ, ওই ভদ্রলোক তাকে হাত ভাঙার উদ্দেশ্যে তার গায়ে হাত তোলে নাই, হয়তোবা তাদের সামথিং, তাদের কোনো ঘটনার অল্টারকেশন এবং ইন্টারাকশন ম্যান হ্যান্ডলিং রেজাল্টেড ইন শি ব্রেকিং হার ফিঙ্গার, এরকম বা হ্যান্ড হোয়াট এভার। এবং তখন কিন্তু ফারিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেসবুকে ছবি দিছে যে হাত ভাঙে এবং সেইটার ব্যাখ্যা দিছে যে সে শুটিং করতে গিয়ে হাত ভাঙছে না। অবশ্যই এটা তার জন্য একটা এম্বারেসিং ব্যাপার, সবাই জানতে চাচ্ছিল কেন হাত ভাঙছে, হাজব্যান্ডের মাইক খেয়ে হাত ভেঙে ফেলছে, যদি হয়ে থাকে এটা তার জন্য বলা এম্বারেসিং, সুতরাং সে একটা ভিন্ন কারণ দাঁড় করাইছে, হইতেই পারে না। সে যেহেতু পাবলিকলি একটা কারণ দেখাইছে, আমরা কেন এটা ধরে নিব যে সে মিথ্যা, আমরা তো এটাই ধরে নিতে হবে, ও আচ্ছা সে দাবি করছে শুটিং করতে গিয়ে হাত ভাঙছে, হ্যাঁ শুটিং করতে গিয়ে হাত ভাঙছে, আমি কিসের ভিত্তিতে বলবো যে না শুটিং করতে গিয়ে হাত ভাঙে না, স্বামী পিটায় হাত ভাঙছে, সে এখন যেটা বলতেছে এটা সত্য তখনকারটা মিথ্যা, মানে হাউ ডু ইউ নো লাইক। সো যেটা আমি বলতে চাচ্ছি, এখানে ঘোলাটে পরিস্থিতি, বোঝা যাচ্ছে না কে সত্যি বলতেছে কে মিথ্যা বলতেছে, এবং আমাদের যে জিনিসটা কনসিডারেশনে রাখতে হবে যে মেয়েরা কোনো একটা কথা বললেই একটা মব কালচার শুরু হয়ে যায় এবং পুরুষকে খুব সহজেই মব মিলে এবং সিস্টেম মিলে কোণঠাসা করে বিপদে ফেলে দেয়। দুজনের ভাষ্য শুনে ফারিয়া যদি প্রমাণ করতে পারে তার কেস সামহাও তাহলে খুব ভালো, যদি প্রমাণ করতে না পারে তাহলে এইসব নাটুকে তৃতীয় বাচ্চার কথা বলে ওই লোকে হ্যারাস করার চেষ্টা করা, এগুলো করা বেঠিক কাজ হচ্ছে, কারণ ওই ভদ্রলোকের স্টেটমেন্ট এবং দ্য ওয়ে থিংস হ্যাভ বিন ডেভেলপিং সো ফার
তাদের ডিভোর্সের আগে থেকে ডিভোর্সের পর পর্যন্ত আমি কিন্তু তাদেরকে ফলো করছি, তাদের ইন্টারভিউগুলো শুনছি, ভদ্রলোকের সবগুলো কথা সত্য আমি জানি, এখানে সে মিথ্যা বলে নাই, এটা আমি জানি। সো বাস্তবতা ফারিয়ার দাবিকে সাপোর্ট করে না, অভিযোগ আনছে আপনি আনেন, ক্লিয়ারলি বলেন, এইসব নাটক ফাটক করে জানি ওই পরে রুম রেখে ব্যাকডোর একটু রেখে দেয়া, পরবর্তীতে যদি ওই লোক তথ্য প্রমাণ হাজির করে যে দেখেন এই তার দাবি মিথ্যা, তখন ফারিয়া বলবে যে ও না আমি তো তোমার ভিতরে অভিযোগকারী নেই হাত ভাঙার, আমি বলছি এই ভুজুং ভাজুং বলে, আমি তো এই রুম ব্যাকডোরটা হয়তো রেখে দিতে চাচ্ছে সে। হোপফুলি এই জিনিসটা সামনে আগাবে না, এটা এখানে শেষ হয়ে যাবে, হোপফুলি বলতেছি, কারণ হইতেছে ফারিয়া যদি প্রমাণ করতে পারে বিচার পাওয়ার এখানে তার কিছু থাকে তাহলে ভালো, আগা প্রমাণ করুক বিচার পাক, কিন্তু আমার মনে হয় না সেরকম কিছু হবে। শুধু শুধু এই লোককে হইতেছে হ্যারাস করার কোনো মানে হয় না, কারণ উই ডোন্ট নো আপনার দাবি সত্য কি মিথ্যা, সুতরাং শুধু ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলে একজন লোককে হ্যারাস করার কোনো মানে হয় না। বলতে না বলতে আমার থিওরির প্রমাণ চলে আসছে, আমি হচ্ছে ভিডিও শেষে ভিডিও এডিটিং করতে বসার পর দেখতেছি যে প্রথম আলোর ওই শবনম ফারিয়ার একটা ডাউনলোড করার জন্যে, ছবি ডাউনলোড করার জন্য সার্চ দিয়েছি প্রথম আলো, সার্চ দিয়ে দেখি যে প্রথম আলো তারপর দিন শবনম ফারিয়ারও একটা ইন্টারভিউ করছে এই ইস্যুতে, হাজব্যান্ড তো ইন্টারভিউ করলো, করে হাজব্যান্ডের সাইডের ব্যাখ্যা নিল, নেওয়ার পর শবনম ফারিয়ার কাছে প্রথম আলো গেছে গিয়ে বলছে যে আপনার হাজব্যান্ড এগুলো বলছে আপনার এসব দাবির তো ভিত্তি পাওয়া যাচ্ছে না, তখন সে 100% পুলটি। একটু আগে আমি যে থিওরিটা দিলাম এতক্ষণ ধরে আমি যে ব্যাখ্যা করলাম যে তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে শবনম ফারিয়ার কথাবার্তার আগামাথা পাওয়া যাচ্ছে না এবং হাজব্যান্ডের কথাবার্তার মধ্যে কনসিস্টেন্সি খুঁজে পাওয়া যাচ্ছে, সো আমি কিন্তু এটাই বলছি যে এতক্ষণ ধরে ধারণার জায়গায় রেখে যে সম্ভবত সে বদমাইশি করতেছে, সকল মেয়ের এই কাজ করে যে ইয়ে করবে একটা নির্যাতনের কথা একটা হইতেছে ইমোশনের মেরে দিয়ে ফাঁসানোর চেষ্টা করে, রাইট? সো সে যে এই কাজটা করছে এখন যখন প্রথম আলোকে গিয়ে ধরছে এবং সে কিন্তু এই পোস্টটা ডিলিট করে দিছিল যখন আলোচনা শুরু হওয়ার পর, এবং সেই পোস্টটাতে কী লিখছিল আমি এখন দেখাইতে পারতেছি না, পোস্টটা ডিলিট করে দেয়, আমি একটু সার্চ দিয়ে দেখবো আবার এডিটিংয়ে যাওয়ার সময়। আপনি ঘুরে ঘুরে বললেন যে আপনি সম্মান টম্মান ভুজুং ভাজুং বললেন, মিলে না তো কথার সাথে, তো বাস্তবতা মিল পাওয়া যাচ্ছে না, সেগুলো যখন এখানে এসে তাকে জিজ্ঞেস করছে এখন 100% পোলট্রি, এখন সে বলতেছে, এবং এটাই ট্রুথ, আগে যে বলছি এগুলো মিথ্যা ফাঁসানোর জন্যে, এখন এসে বলতেছে যে প্রথম আলো জিজ্ঞেস করছে তাকে যে বিচ্ছেদের এতদিন পর এই ধরনের অভিযোগ কেন সামনে আনলেন, উত্তর হচ্ছে তার ইমোশনাল হয়ে লিখে ফেলেছিলাম, পরে বুঝলাম ঠিক হয়নি, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সম্মানের সঙ্গে সব কিছু শেষ করতে, অপুকে মানে তার হাজব্যান্ড ছোটো করার জন্য আমি পোস্টটা দিইনি, কী করার জন্য পোস্ট দিয়েছেন আপনি, বড় করার জন্য এই পোস্ট, আচ্ছা দেখি আর কি বলে, দিয়েছি এটা বলার জন্য যে আমাদের সমাজ মেয়েদের সবসময় মানিয়ে নিতে শেখায়, শুধু মেয়েদেরকে কম্প্রোমাইজ করতে বলে, অথচ সেখানে মানে এটার সাথে কেমন সম্পর্ক, সে পোস্ট দিয়ে বসে তার হাত তার হাজব্যান্ড ভেঙে ফেলছে, সে একটা ক্রিমিনাল অভিযোগ আনছে তার বিরুদ্ধে, একটা ফৌজদারি অভিযোগ আনছে, এবং এটা দিয়ে কিন্তু এই ছেলেরও জেলের মধ্যে ভরে রাখতো, এটার মধ্যে কিন্তু এই অভিযোগ দিয়ে ছেলেরও জেলের মধ্যে ভরে রাখতো, সে বলতেছে যে সে কোনো অভিযোগ আনে নাই, সে ইমোশনাল হয়ে লিখছে, সে সমাজকে লেকচার দেওয়ার জন্য লিখছে, কোথায় না, তুই তো সমাজ নিয়ে কিছু বলেন নাই আপনি, আপনি তো ছেলের বিরুদ্ধে একটা ফৌজদারি অপরাধের অভিযোগ আনছেন, এবং আমি তো একটাকে বলছি যে আমি কিন্তু একটাকে থিওরি দিছি কথাবার্তা শুনে যে আমার মনে হয় যে তাদের মধ্যে হয়তো ধাক্কাধাক্কি হয়েছে, যে আমি এতক্ষণ ধরে কিন্তু ব্যাখ্যাগুলো দিছি, আরেকবার রিপিট করি, যে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি মার্ডারের মতো, যে সে ইন্টেন্ট করে নাই তার হাত ভাঙা, সে ইন্টেন্ট করে নাই তাকে হার্ম করার, হয়তো ঝগড়াঝাটি রাগারাগি ধাক্কাধাক্কি হয়েছে, আঙুল ভেঙে গেছে, সে এটা এখন বানিয়ে দিছে আমার হাত ভেঙে ফেলছে, এই যে দেখেন এই কথাটা এখন সে বলবে, দেখেন আমার থিওরি কারেক্ট কিনা, এই যে এখন প্রথম হলো জিজ্ঞেস করবে সাবেক স্বামী নির্যাতনে আপনার হাত ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন ফেসবুক পোস্টে, অথচ আমাদের কাছে সেটা অস্বীকার করছেন, এটার ব্যাপারে এখন সে বলতেছে, এখানে অপুর স্বীকার অস্বীকারের কী আছে, মানে উপস্বীকার করছে, একটা নিউজ পড়ে খারাপ লেগেছিল বলে পোস্টটা করি, দেখেন তার খারাপ লাগছে দেখে একজনের বিরুদ্ধে মিথ্যা একটা ফৌজদারি অপরাধের অভিযোগ নিয়ে আসছে ইমোশনাল হয়ে, ব্যাখ্যা শোনেন এখন তার অপুকে নিয়ে পোস্টে কিছু ছিল না, সে কিন্তু 100% তার হাজব্যান্ডকে নিয়ে লিখছে, আচ্ছা যা এইগুলো তো একটু আলোচনা করছি, আসলে পাবলিক প্লেসে আমার ওটা লেখাই উচিত হয় নাই, এখন এই কথা বলতেছে, আসলে পাবলিক প্লেসে কোথায় লেখার উচিত ছিল, তাহলে ফেসবুকে পোস্ট দিয়ে সে দুনিয়ার সামনে তার হাজব্যান্ডের এইগুলো নিয়ে বলে টলে, এখন বলতেছে আমাকে পাবলিক প্লেসে ওটা লেখাই উচিত হয় নাই, আচ্ছা ওকে, পোস্টে মনে হয়েছে আমি তার প্রতি অভিযোগ করেছি, অভিযোগটা আসলে ওর প্রতি না, অভিযোগটা আসলে সমাজের প্রতি, এন্ড বাংলা শেখা লাগবে আমাদের, সে পোস্ট দিল তার স্বামী তার হাত ভেঙে ফেলছে পিটে এসে, লজ্জায় বলতে পারছেন এটা কী ধরনের সমাজ, সে পুরো একটা রাহা মিথ্যা কথা, এখন বলতেছে যে না আমি ইমোশনাল হয়ে লিখছি, আসলে পোস্টে আমার ওটা নিয়ে লেখা উদ্দেশ্য ছিল না, আমি ওকে প্রতি অভিযোগ করি, আপনি কার প্রতি অভিযোগ করছেন, সারা বাংলাদেশ সকলে ভুল বুঝলো, প্রথম আলো থেকে আমরা সকলে ভুল বুঝলাম, আপনি এমন বাংলায় লিখছেন যে বাংলা আমরা কেউ বুঝতে পারছি না, আমরা সকলে একটা অর্থ ইন্টারপ্রিটেশন পাইছি, আর আপনি এখন এসে বলতেছেন যে আপনি ওটা মিন করেন কি মিন করছেন, সারা বাংলাদেশটা একই জিনিস বুঝছে, আচ্ছা এই যে এখন বলবো যে হাতটা কেমন ভাঙছে, শোনেন অপু অস্বীকার করেছে বিষয়টি এমন না, বিষয়টা এমন না যে অপু চেয়েছিল আমার আঙুল ভেঙে যাক, যেটা আমি কিন্তু একটু আগে আলোচনা করছি যে আপনি যদি ইন্টেন্ড করেন তাইলে না এটা যে ফার্স্ট ডিগ্রি মার্ডার মতো, সে তো হাত ভাঙার উদ্দেশ্যে তার সাথে ধাক্কাধাক্কি হয়ে হাত ভেঙে গেছে, এটা স্বামী পিটে হাত ভেঙে ফেলছে বলার মানে কি, যে এখন সে বলবে আমরা দুজন অনেক রাগারাগি হয়েছিল এক পর্যায়ে হাতাহাতি, সে কিন্তু বলতেছে হাতাহাতি, সে কিন্তু বলে না যে অপু আমাকে ধাক্কা দিয়েছে, হাতাহাতি তার মানে মেয়েও তার সাথে মারপিট করতেছিল,
তার নিজের ভাষ্য, এটা কিন্তু সপ্তম ফারিয়ার নিজের ভাষ্য। সে বলতেছে যে তাদের মধ্যে অনেক রাগারাগি হয়েছিল এক পর্যায়ে, হাতাহাতি একটা পর্যায়ে আমার হাতটা ভেঙে যায়, একটা পর্যায়ে আমার হাতটা ভেঙে যায়, যেটা আমি একটু আগে বলছি যে অ্যাক্সিডেন্টালি তাদের মধ্যে ধাক্কাধাক্কি কিছু একটা হয়েছে, এটা সে এখন ফাঁসানোর জন্য টুল হিসেবে ব্যবহার করতেছে। আমি অপুর বিরুদ্ধে কোনো কমপ্লেন করিনি, রিলি আমরা সকল এখন বাংলা শেখা লাগবে। আচ্ছা, আমি ওই সময় বুঝেছিলাম বিষয়টা, বিয়েটা টক্সিক হচ্ছে, কিন্তু আমি সমাজের ভয় মেনে নিয়েছি, এর জন্য দুজনকে সাফার করতে, তো ওই ছিল তো মেনে নিছে। আপনি ক্লিয়ারলি বলতেছেন আপনি মারামারি হাতাহাতি, তার মানে আপনিও করছেন এগুলো, ধাক্কাধাক্কি ঘুষাঘুষি আপনিও তার সাথে করছেন, করে অ্যাক্সিডেন্টালি হাতটা ভেঙে গেছে। সে তো আপনার বিরুদ্ধে অভিযোগ আনা নাই কোনো, সে তো আপনার বিরুদ্ধে বানোয়ার কোনো কিছু বলা নাই। ছেলে কি বেরোয় এসে বলছে যে আমাকে, আমার হাত ভেঙে ফেলছে, আমার পা আমাকে মারছে? আপনারা ধাক্কাধাক্কি করছেন, দুজন সম্পর্ক শেষ হয়ে দুজন দুই দিকে চলে গেছেন, আপনি এক বছর পর তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনতেছেন কী কারণে? যেই ঘটনা ঘটনায় সেটা মিথ্যা বানায় আপনি এটাকে টুল হিসেবে ব্যবহার করে তাকে বিপদে ফেলার চেষ্টা করতেছেন কেন? এখন যখন ধরা খেয়ে গেছেন, সেই ছেলে ভদ্রলোক যখন এসে তার কেস মেক করছে, যেটা শুনে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আমি একটু আগে ব্যাখ্যা করলাম যে বোঝাই যাচ্ছে ছেলের কথায় কনসিস্টেন্সি পাওয়া যাচ্ছে, মেয়ের কথা মনে হচ্ছে বানোয়াট, এবং আমি যে থিওরি দিছি একদম অক্ষরে অক্ষরে ফলে গেছে সেই থিওরি, অক্ষরে অক্ষরে। আমি যেটা বললাম যে আমার মনে হয় ধাক্কাধাক্কি হয়তো অ্যাক্সিডেন্টালি আঙুল টাঙ্গুল ভাঙছে নাকি, এটা বানাই এখন ছেলেরা ফাঁসানোর চেষ্টা করতেছে, এক্স্যাক্টলি তার এখন আমি এখন পরে দেখি এক্স্যাক্টলি একই ঘটনা। সো এদের হয়েছে কি এই বদমাইশগুলোকে, মানে আমি তো এই কথাটা যে মানে আই ক্যান নট লাইক এমফাসাইজ দিস এনাফ, যে যত অভিযোগের ঘটনা ঘটে এইগুলো সব হয়েছে বদমাইশগুলা করে। মানে গ্রামের একটা মেয়ে যে নির্যাতিত হয় সে কিন্তু এসব নাটক করে না, সে এসব নাটকে নাই, সে আদালতেও যাবে না, সে বিচারও পাবে না। এই সুরগুলা যে নারীবাদীর কথা বলে, সুরগুলা নারীর জন্য ফাইট করে, আসলে নারীর জন্য ফাইট করে না, এগুলো সুরগিরি করতে আসছে এখানের মধ্যে। যেই মেয়েটা সত্যিকার অর্থে নির্যাতিত, গ্রামের যেই মেয়েটার একতরফা নির্যাতনের শিকার হয়েছে কোনো অন্য অপরাধ না করে, সে আদালতেও যাবে না, সে বিচারও পাবে না, সেই এসে সুরগিরি করবে না এসে প্রথম আলোর সাথে, সে ফেসবুকে পোস্টও দিবে না, সে ফেসবুকে সেই পোস্টও দিবে না, সেই মেয়ে বিচারই পাবে না, সেই মেয়ে নিভৃতে কাঁদবে। আর যেগুলোর সামনে দেখে না নারীবাদ করতেছে, নারীর জন্য দাবি, এগুলো একটা নারী, এগুলো সব বদমাইশ, শুয়োর, এগুলো সব শুয়োর। সো এগুলো তো আমি ধরেন এই ঘটনাগুলো তো বাংলাদেশ অনাদিকাল থেকে ঘটতেছে, আমি তো খবর খবর পড়ি, ফলো করি, আমি তো এগুলো দেখতেছি, দিব্য চোখে দেখে যেতেছি এত যুগ ধরে, এবং এগুলো দেখতে দেখতে এখন এই জন্য চ্যানেল খুলছি কথা বলার জন্য, কারণ কেউ দেখে না, কেউ দেখে না। দেখেন এই যে এই জিনিসটা পড়ে আমি যা যা বলছি এক্স্যাক্টলি তাইতে হয়েছে কিনা। সো এই জন্য এই শুয়োরদের যারা যখন আসবে কথা বলতে, এদেরকে জুতা পেটা করতে হবে, যখন নারীপদীগুলো সামনে আসবে না বিভিন্ন অভিযোগ দাবি দাওয়া নিয়ে, এই না সেই না, আইন টুইস্ট, এই যে আইনের টুইস্ট, প্রত্যেকটা 80% 99% বাংলাদেশের নার 80% মিথ্যা নারী নির্যাতন মামলা বাংলাদেশে সেটা হয়েছে, যেটা লাইক এ স্যার সবসময় এগুলো আন্ডার এস্টিমেট করে সংখ্যাকে, 80% না 90-95% মিথ্যা, প্রত্যেকটা কেস মিথ্যা, প্রত্যেকটা ঘটনা মিথ্যা। আমি কী বললাম, বাংলাদেশে যখনই অভিযোগ তুলবে আপনার স্টার্টিং পয়েন্ট হবে মিথ্যা, এরা মিথ্যা অভিযোগ করতেছে না। এই যে অবিশ্বাসের কালচার, এই যে অনাস্থার কালচার, এই যে সুরগুলো পদে পদে ধরা খায় প্রত্যেকটা কেসে, আমি আপনাদেরকে পর্যন্ত যতগুলো আলোচনা করলাম, যতগুলো অভিযোগ মিডিয়াতে আসছে প্রত্যেকটা মিথ্যা অভিযোগ আসছে, এই পর্যন্ত যতগুলো কেস স্টাডি করে আপনাদেরকে দেখাইলাম, এভরি সিঙ্গেল ওয়ান মিথ্যা। তাহলে নারীবাদীগুলো কই? তারা এগুলো নিয়ে কথা বলে না কেন? তারা এগুলো দেখে না কেন? তারা এগুলো নিয়ে ইনফ্লিক্টেড হয় না কেন? তারা এগুলো নিয়ে ইনফ্লিক্টেড হয় না। সো এইগুলোকে যখন আশেপাশে পাবেন জুতা পেটা করবেন, এই হিসেবে কথা।